শিক্ষার্থীরা আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ধারাবাহিক ক্লাস আজকে আমরা জানবো অল এর অবস্থান এবং এখানে চারটা সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্সটি হচ্ছে হি লস্ট হিজ অল ইন এ হারি, এটার বাংলা করলে দাঁড়ায় যে সেন্টেন্সটি সে তাড়াহুড়ার মধ্যে ইন এ হারি বলতে তাড়াহুড়া করো, তাড়াহুড়ার মধ্যে তার সকল কিছু হারিয়ে ফেলেছিল, এভাবে বোঝায়। এখানে অলটাকে যদি আমরা আইডেন্টিফিকেশন করতে যাই আমাদেরকে এখানে এর আগে শব্দটা দেখতে হবে এটা কোন পার্টস অফ স্পিচের হয়। এখানে হিজটা হচ্ছে যে একটা প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ ফর্ম, এই এটা হচ্ছে একটা কেসের অংশ। আমরা জানি কেস আর প্রকার, সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ ভোকেটিভ। প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেই প্রোনাউনটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ কেসের পসেসিভ কেসের একটা অংশ। এখন এটা যদি অ্যাডজেক্টিভ হয় এটার পরে শব্দটা অবশ্যই নাউন হবে। কেন নাউন হবে? কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন হয় যদি ও নাউনটাকে মডিফাই করে। ইয়েস, এভাবে এটা অল শব্দটা হচ্ছে একটা নাউন। সেকেন্ড সেন্টেন্স, অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলে। এখানে এই বাক্যটার মধ্যে স্পোক হচ্ছে একটা বারব, মেন বারব বা ফাইনাল বারব। এখন আমরা জানি মেন বারব বা ফাইনাল বারবের আগে সর্বদা একটা কী হয়, সাবজেক্ট হয়। এখন এটা যদি সাবজেক্ট হয়, সাবজেক্টের পর অবশ্যই বারব হয়। সো এটা যদি বারব হয় তাহলে অবশ্যই বারবের আগে শব্দটা সাবজেক্ট হবে। আমরা জানি সাবজেক্ট পার্টস অফ স্পিচের মধ্যে শুধু নাউন এবং প্রোনাউন হতে পারে, নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ কখনো সাবজেক্ট হতে পারে না। এখানে সো অল বলতে এটা একটা প্রোনাউন, আবার এটা প্রোনাউন কেন, অল বলতে অনেক পার্সনকে বোঝানো হচ্ছে, তো প্রত্যেকটা পার্সন নেম হয় নাউন। এখন সকল পার্সনের পরিবর্তে অল ইউজ করা হয়েছে, নাউনের পরিবর্তে অল ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে অলটা হচ্ছে একটা প্রোনাউন। এরপরে থার্ড সেন্টেন্স, অল মেন আর মর্টাল, প্রত্যেকটা মানুষ সব মানুষ মরণশীল। এখানে সেন্টেন্সের মধ্যে অল, এই আর এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের আগের অংশটা হচ্ছে ফুল হচ্ছে দে অল মেন, এটা একটা নাউন ফ্রেজ। আমরা জানি ফাইনাইট ভার্বের আগে শব্দটা সর্বদা নাউন এবং অথবা প্রোনাউন হতে পারে সাবজেক্টের মধ্যে, এবং এটা একটা নাউন ফ্রেজ। কেন? একাধিক শব্দ যখন সাবজেক্টে থাকবে তখন এটা নাউন ফ্রেজ, সিঙ্গেল একটা শব্দ যদি নাউনের কাজ করে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা নাউন। এখন এই সিঙ্গেল ব্যবহার যদি আমরা বিবেচনা করি অল শব্দটা কী হয়, অল এর পরে হচ্ছে দ্য ম্যান, এটা নাউনের একটা ফ্লোরাল ফর্ম। এখন এটা যদি নাউন হয় তাহলে অবশ্যই নাউনের আগের শব্দটা কী হয়, অ্যাডজেক্টিভ হয়। এখানে অলটা হচ্ছে দ্য একটা অ্যাডজেক্টিভ। ফাইনাল সেন্টেন্সটা হচ্ছে হি ওয়াজ অল অ্যালোন অ্যাট দ্য টাইম, এখানে অল, এখানে অল অ্যালোন এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আলাদা করে যদি আমরা আলোচনা করি এখানে অল হচ্ছে দেখি নিঃসঙ্গ বা একাকী, এটা একটা অ্যাডভার্ব। তাহলে এটা যদি অ্যাডভার্ব হয় অ্যাডভার্বের আগে অবশ্যই অ্যাডভার্ব হয়, কারণ অ্যাডভার্ব যেমন ভার্বকে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অনুরূপভাবে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তাহলে অ্যালোন যদি এখানে অ্যাডভার্ব হয় অলও হচ্ছে এখানে অ্যাডভার্বের কাজ করে।